ক্লাসে বা পূর্বের ক্লাসে আমি বেসিক গেট সম্বন্ধে পড়িয়েছিলাম। বেসিক গেট ছিল অ্যান্ড অর নট, এই তিনটে গেটকে বেসিক গেট বলা হয়। তা আমি কমপ্লিমেন্ট বা সরি আমি সেগুলো আমি পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দেখিয়েছি। তো এখন যে গেটটা আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল গেট কি কোয়েশ্চেন আসবে, ইউনিভার্সাল গেট কি এবং অ্যাকচুয়ালি কাকে বলা হয় এবং কাদেরকে বলা হয়। তো অ্যাকচুয়ালি উত্তর একটাই, NAND এবং NOT, NAND NAND এবং NOT এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। আমি সংজ্ঞা বলছি, এবার সংজ্ঞাটা শুনো, ইউনিভার্সাল গেট কাকে বলে সংজ্ঞাটা। NAND এবং NOT এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ NAND এবং NOR গেট দিয়ে, তাহলে NAND এবং NOR গেট দিয়ে সমস্ত রকম বেসিক গেটগুলো, কোনগুলো বেসিক গেট, AND, OR, NOT এই গেটগুলোকে ইমপ্লিমেন্ট বা তৈরি করা যায়, তাই ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে কোয়েশ্চেন আসবে ইউনিভার্সাল গেটের সংজ্ঞা, তখন উত্তর কী লিখবি? উত্তর লিখা হবে ন্যান্ড এবং নর এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়, কারণ না ন্যান্ড এবং ন্যান্ড এবং নর গেট দিয়ে সমস্ত রকম বেসিক গেটগুলো, সমস্ত রকম বেসিক লজিক গেটগুলো তৈরি করা যায়, তাই ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবে। তাহলে উত্তর কী হলো? ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ না ন্যান্ড এবং নর গেট দিয়ে সমস্ত রকম বেসিক গেটগুলো, যেমন অ্যান্ড অর নট এই গেটগুলোকে ইমপ্লিমেন্ট বা তৈরি করা যায়, তাই ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। তো আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ন্যান্ড গেটকে, ন্যান্ড গেট ছবিটা এবং টুথ টেবিলটা। দেখো ন্যান্ড গেটের ছবি টুথ টেবিল কেমন হয়, দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, না ন্যান্ড গেটের ক্ষেত্রে ছবিটা হবে ঠিক এই টাইপের। প্রথমে দেখো ন্যান্ড গেট মানে কি আগে বুঝলাম, যে তারপরে আমি ন্যান্ড গেটের ছবিটা দেখাচ্ছি। দেখো ন্যান্ড গেট মানে হচ্ছে এন, মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে কি নট, আর এখানে বাকিটা কি পড়ে আছে এ এন ডি অ্যান্ড, তাহলে নট প্লাস অ্যান্ড ইকুয়াল টু কি ন্যান্ড। তাহলে ন্যান্ড গেটের ছবিটা কি হলো, নট প্লাস অ্যান্ড, এখানে এন মানে হচ্ছে, এন মানে কি হলো নট, আর বাকিটা কি পড়ে আছে অ্যান্ড, তাহলে নট প্লাস অ্যান্ড ইকুয়াল টু কি হচ্ছে ন্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের কি হলো ইকুয়েশনটা। এবার অরিজিনাল ন্যান্ড গেটের ছবিটা কি আঁকছি, প্রথমে আমি অ্যান্ড গেটের ছবি আঁকছি, এটা হচ্ছে অ্যান্ড গেটের ছবি, এটা হচ্ছে অ্যান্ড গেটের ছবি। এখানে এ আর বি দিয়ে এলে আউটপুট কী আসবে, না এ ইন্টু বি কে, এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ গুণ করা, আর এর সঙ্গে কী গেট যোগ করা হচ্ছে নট গেট, এর সঙ্গে নট গেট যোগ করে দিচ্ছি, এর সঙ্গে নট গেট যোগ করে দিলে কী হয়, তাহলে এ ইন্টু বি তার মাথায় বার, এটা হচ্ছে ন্যান্ড গেটের ছবি। কিন্তু এটা অরিজিনাল ছবি নয়, পরীক্ষার কাছে তোমাদেরকে যেটা আঁকতে হবে ন্যান্ড গেটের ছবি, এটা এইটা হচ্ছে ন্যান্ড গেটের ছবি আঁকতে হবে, ন্যান্ড গেটের ছবিটা ঠিক এইভাবে আঁকতে হবে পরীক্ষার খাতায়, এইভাবে ন্যান্ড গেটের ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এখানে এ আর বি ইনপুট দেওয়া হবে, আউটপুট আসবে এই ফুটকিটা, এই নট গেটের ফুটকিটা এখানে বস করতে হবে, তাহলে এফ সমান হবে এ ইন্টু বি তার মাথায় বার, এটা টু ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের ছবি। তাহলে এটা তাহলে ন্যান্ড গেট মানে কী বললাম, না নট প্লাস অ্যান্ড ইকুয়াল টু ন্যান্ড, তাহলে কী বললাম এন মানে হচ্ছে নট আর বাকিটা কী পড়েছে অ্যান্ড, তাহলে নট প্লাস অ্যান্ড ইকুয়াল টু ন্যান্ড। এটাকে ছোটো করে ভাঙলাম কি, প্রথমে অ্যান্ড গেটের ছবি আঁকলাম, এ আর বি এর কী করে গুণ করে এ ডট বি, তার সঙ্গে নট গেটটা যোগ করে দিচ্ছি, না নট গেটটা যোগ করে দিলে কি হচ্ছে, তাহলে এ ইন্টু বি তার মাথায় নট গেট দিয়ে গেলে এ ইন্টু বি এর মাথায় বার, এটা হচ্ছে হয়ে গেল ন্যান্ডের। কিন্তু অরিজিনাল ছবিটা কী হচ্ছে, এ আর বি এটা পরীক্ষাটা থাকতে হবে, এ আর বি যদি ইনপুট দেওয়া হয় ছবিটা পুরো অ্যান্ড গেটের মতন একে এই ফুটকিটা এই বাবুলটা এখানে বসে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেটের ছবি। এই ট্রুথ টেবিলটা কী হবে ন্যান্ড গেটের, ট্রুথ টেবিলটা এটা ছবি গেল, এবার ন্যান্ড গেটের আমি ট্রুথ টেবিলটা করাচ্ছি। এবার চেক করো ন্যান্ড গেটের কটা ইনপুট দিয়েছি, দুটো, তাহলে এটা হলো ইনপুট, এটা কী হবে আউটপুট, ইনপুট কটা আছে দুটো, কী কী, একটা এ একটা বি, দুটো ইনপুট থাকলে কত হয়, আমি একটু করেছি টু দু টু ইকুয়াল টু ফোর, তাহলে কটা কম্বিনেশন হবে চারটে, দুটো শূন্য দুটো এক, দুটো শূন্য হাফ, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা, এটা হচ্ছে ন্যান্ড গেটের টুকটি হলো। এবার ন্যান্ড গেটের কাজ হচ্ছে কি, ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে মাথায় বার, তাহলে এ আর বি এর প্রথমে গুণ করছে, তাহলে এ ইন্টু বি, আর এই ফুটকিটার জন্য কী হয়েছিল মাথায় বার, তাহলে এ নট বি এর মাথায় বার, এটা। এবার ন্যান্ড গেটের টুকটি হলে কাজ হচ্ছে কি, প্রথমে দেখো এ আর বি এর গুণ করো, এ আর বি এর গুণ আছে, তাহলে জিরোয় জিরোয় গুণ করলে কত হয় জিরো, তার মাথায় বার, মাথায় বার আছে, তাহলে মাথায় বার থাকলে কী হয়ে যাবে বিপরীত হয়ে যায়, কত হবে ওয়ান, জিরো ওয়ানে গুণ করলে কত হয় জিরোর সঙ্গে যাই গুণ করা হয় জিরো, আর এই মাথায় বার আছে মাথায় বার বসলো জিরো, মাথায় বার সঙ্গে কত ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে কত হয় জিরো, তার মাথায় বার বসলে কত হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ানে গুণ করলে কত হয় ওয়ান, তার মাথায় বার ইকুয়ালটি কত হচ্ছে জিরো, তাহলে ন্যান্ড গেটের টুথ টেবিলটা হয়ে গেলো, তাহলে ন্যান্ড গেটের টুথ টেবিলটা কী হচ্ছে, না এ আর বি এর গুণ করে তার মাথায় বার, তাহলে এ আর বি এর গুণ করছে জিরো, জিরো গুণ করলে জিরো, তার মাথায় বার ইকুয়াল টু ওয়ান, জিরো ওয়ানে গুণ করলে জিরো, তার মাথায় বার ইকুয়াল টু ওয়ান, ওয়ান জিরো গুণ করলে জিরো, তার মাথায় বার ইকুয়াল টু ওয়ান, ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান, তার মাথায় বার ইকুয়াল টু জিরো, তাহলে এটা হয়ে গেলো এটা ন্যান্ড গেটের টুথ টেবিলটা। তাহলে এটা ন্যান্ড গেটের কী হলো টুথ টেবিল, শর্টে লিখে দিলাম।
এবার পরীক্ষা খাতায় তো এটা লেখা চলবে না, আমি এগুলো বোঝানোর জন্য করেছি। এখানটা তোমাকে মুছে দিতে হবে, আমি বোঝানোর জন্য করেছিলাম, এটা হচ্ছে মুছে দিতে হবে। উত্তর কি হলো? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে মাথায় বার, মানে 0 0 গুণ করলে 0 তার মাথায় বার 1, 0 1 গুণ করলে 0 তার মাথায় বার 1, 1 0 গুণ করলে 0 তার বিপরীত হচ্ছে 1, 1 1 গুণ করলে 1 তার বিপরীত হচ্ছে 0। এটা হচ্ছে ন্যান্ড গেটের ছবি, এটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে আমি কি বলালাম না, ইউনিভার্সাল গেট কাকে বলে? না, ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। কারণ না, ন্যান্ড এবং নর গেট দিয়ে সমস্ত রকম বেসিক গেটগুলো কোনগুলো অ্যান্ড অর নট এগুলো তৈরি করা যায়, তাই ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। এখন যেটা করালাম, প্রথমে ন্যান্ড গেটের ছবি করালাম আর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল করালাম, কমপ্লিট।